দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এখানে মানে এটা তো স্কুল, কি অবস্থা এখন? এই তো ভালো অবস্থা, ছেলেপিলে যেতে পারে না, স্কুল বন্ধ হয়ে থাকছে। এই তো কেন? ওই জলের জন্যে। দুদিন তো বৃষ্টি হয়েছে, দুদিন বৃষ্টি হলেই জল জমে যায়, দুদিন একদিন একদিন জোরে বৃষ্টি হলেই জল জমে যায়। এটা হলো প্রাইমারি স্কুল। কি অসুবিধা হয়? অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না, জামা কাপড় ভিজে যায়, মাস্টাররা বসে থেকে থেকে ঘুরে চলে যায়, আর কি করবে? ভিতরে তো জল জমে আছে। হ্যাঁ, স্কুলের ভিতরে জল জমে আছে। সাপ পোকা মারা তো করতে পারছে? হ্যাঁ, তা তো হয়ই, সাপ পোকা মারা তো ওদের কথা বলতে পারবো না আমি, তারা করেছে। রান্না করি, এই ভিটিম মিটিম মিলে রান্না করি। কি অবস্থা? কি অবস্থা মানে এখানে জলে ভর্তি হয়ে থাকে, আর আরো যদি বৃষ্টি হতো তো ঘরের ভিতর জল ঢুকে যেত। আমাদের খুব অসুবিধা হচ্ছে, ট্যাঙ্কির জল থেকে এত উঠতেছে, বৃষ্টি হলে পরে জল নিয়ে, আর এই বৃষ্টির মধ্যে আমরা কেমন করে আমরা বাচ্চাদের খেতে দেবো বলেন? আমরা তো পিছিয়ে পড়ে গেলে তখন আমাদের কোমর মাঝে ভেঙে যাবে, এত অসুবিধা রান্না করা যায়? জল পেরি পেরি যেতে হচ্ছে। হ্যাঁ, জল পড়া পড়া যেতে হচ্ছে, জল পড়া পড়া জল আনতে হচ্ছে, খাদ্য দিতে হচ্ছে, নোংরা জল, একদম নোংরা জল। আর এই জল পড়ালে তো আমাদের সেটা ঘা হয়ে যাবে, আর এদিকে সাপ চলে আসে, তারপর পোকা মাকড়, আর এটু এটু বাচ্চারা, বাচ্চারা যদি সাপে টাপে কামড় দেয় তখন কি হবে? কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে এখানে উঁচা করে দিই, হয়তো সিমেন্ট ভালো দিয়ে উঁচা করুক, নাহলে মাটি ভালো প্লেন করে দিই, নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমার নাম সরস্বতী শিকদার। এটা আমাদের বিদ্যালয়টা যেটা বালাসাহাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এই স্কুলটা হচ্ছে আপনার মালদা সার্কেলের মধ্যে অবস্থিত, এবং এখানে মোটামুটি 200 বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে আর কি, ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্টই রয়েছে, যার ফলে এখানে কিন্তু কোনো দিন ছাত্রছাত্রীর অভাব হয় না, পঠন পাঠন খুব ভালো হয় বলে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে খুব ইন্টারেস্ট পায় আর কি। কিন্তু লাস্ট 2 বছর ধরে প্রতি বছর বর্ষাকালে আমাদের স্কুলটা জলমগ্ন হয়ে পড়ে, এবং এমনকি বৃষ্টি কমে যাওয়ার পরেও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলটা স্টে করে যায়, যার ফলে আমাদের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল চত্বরে এবং বাথরুম ক্লাসরুমের বাইরেও জল জমে রয়েছে, এবং হাঁটু জল ঠেলে ছেলে মেয়েদের ক্লাসরুমে যেতে হচ্ছে, এবং আমরা ভয়ও পাচ্ছি, বিভিন্ন রকম পোকামাকড় উপদ্রব বেড়ে যায় এই সময় আপনারা জানেন, যার ফলে যে কোনো ছেলে মেয়ের ক্ষতি হতে পারে, এটা একটা আশঙ্কা রয়েছে, এবং আমরা খুব চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি। গত বছর আমরা এসআই স্কুলকে জানিয়েছিলাম, আমরা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে না জানালেও ছবি সমেত আমরা জানিয়েছি, এবং আমাদের স্যার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন, এবং এটার একটা সুরাহা হবে বলে আমরা একটা আশা করেছিলাম, কিন্তু আলটিমেটলি এবছরও আমরা দেখতে পাচ্ছি যে একই সমস্যা। আমাদের ওই দিকে একটা নিকাশি ব্যবস্থা ছিল, কিন্তু সেই নিকাশি ব্যবস্থাটা টোটালি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু জলটা মানে ড্রেনেজ সিস্টেমটা আর কাজ করছে না, যার ফলে ওখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই জন্যই ওখানে জলটা, জল যেটা হয়েছে সেটা জমে গেছে, মানে স্কুলের প্রাঙ্গণে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে। আর ওইখানে আমি দেখি খোঁজ নিয়েছি, এসআই আমাকে রিপোর্ট করেছেন, আমি যাব, এবং ওখানকার যে দুটো পঞ্চায়েত এলাকা, আমি পঞ্চায়েতের সঙ্গে, স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যদি তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা করেন। কালভার্ট ছিল জল? হ্যাঁ, কালভার্টের ওই ওটা কেন ওটা মানে বন্ধ হলো, কী কারণে বন্ধ হলো ওটা কেন উনি ব্যবস্থা করে না, কোনো লোকাল অসুবিধা নেই, ঘুরে আসতে গিয়ে গিয়ে বৃষ্টিতে হাত কম, পড়াশোনা তো ব্যাহত হচ্ছে। আমি নিজে গিয়ে দেখবো জায়গাটা, দেখে কথা বলবো আর আমাদের পঞ্চায়েত আছে, তার সঙ্গে কথা বলবো যেন স্কুলের কোনো সমস্যা যেন না হয়, বাচ্চাদের কোনো সমস্যা যেন না হয়, একটা সিস্টেম যেন চলে, জলটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় বৃষ্টিতে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।